Life. What is life? Well, normally লোকেরা বলে যে লাইফ ইজ আ সাইকেল, সো দ্যাট মিন্স লাইফের যে পয়েন্টে বার্থ ঠিক সেই পয়েন্টে ডেথ। বাট সত্যি কি লাইফ সেই অনুযায়ী চলে? আমি জানি না, আমি সত্যিই জানি না। ওয়েল, আমার মতে লাইফ ইজ এ জার্নি, যেখানে আমরা নতুন নতুন এক্সপিরিয়েন্সেস পাই, আঘাত পাই, সুখ স্বচ্ছন্দ ও আনন্দও পাই, আবার একই সাথে দুঃখ ব্যথা বেদনাও পাই। আরে ভাই, এ তো আমরা সবাই পাই, তাহলে বাকিদের সঙ্গে আমার ডিফারেন্সেস কি? ডিফারেন্স হলো ড্রিমস আর অ্যাম্বিশনের। ডক্টর এপিজে আব্দুল কালাম বলেছিলেন, ড্রিমস আর নট দোজ হুইচ উই সি আফটার স্লিপ, ড্রিমস আর দোজ হুইচ উইল নেভার লেট আস স্লিপ। তো তুমি কি সেই ধরনের স্বপ্ন দেখছো? যদি তুমি সেই ধরনের স্বপ্ন দেখে থাকো, তাহলে তুমি সেই স্বপ্নকে কেন শুধুমাত্র স্বপ্ন বানিয়ে রেখেছো? নিজের স্বপ্নের জন্য গোল সেট করা, টার্গেটস অ্যাচিভ করা স্বপ্নকে প্রকৃত দিশা দেখায়। আর যখন কেউ তার স্বপ্নের জন্য নিজেকে সম্পূর্ণ সমর্পিত করে দেয় না, তখনই আসে তার স্বপ্নের পথে নানান বাধা বিপত্তি। কিন্তু এই সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে তবেই তো নিজের লক্ষ্যে পৌঁছানো যায়, আর তারপর নিজের স্বপ্নকে পূরণ করা যায়। কিন্তু আমরা সামান্য হার্ডশিপস, সামান্য কষ্টেই হার মেনে নিই। কিন্তু আমরা লড়বো কি করে? আমাদের স্বপ্নের পথের আসল বাধা হচ্ছে আমাদের নিজেদের আপনজনেরা, যাদেরকে আমরা একসময় নিজেদের লোক বলে চিনতাম। যেভাবে ওরা আমাদেরকে আঘাত দিচ্ছে, তার জন্য তো আমাদের বেঁচে থাকাটাই অসম্ভব হয়ে উঠছে। আর সেক্ষেত্রে নিজের স্বপ্নের জন্য লড়াই করা তো অনেক দূরের কথা। যারা দূরে চলে যেতে চায়, তারা স্বইচ্ছাতেই চলে যায়, আটকাবো না। কিন্তু যেদিন থেকে আমি আমার সফলতার পথে হাঁটা শুরু করব, তখন যেন তারা আমাকে কোনো সম্পর্ক বোঝাতে না আসে। কারণ আজ আমি সমুদ্রের মতো অবিরাম, আমাকে থামানো ওদের হাতে নেই। আমি ঠোকর খেয়ে খেয়ে নিজেকে অনেকটাই সামলে নিয়েছি, আর সবাই ভাবছে আমি নাকি বদলে গেছি। সেই সমস্ত লোক যারা কোনো এক সময় ভেবেছিল আমাকে কাঁদাবে, আমার মন ভেঙে দিয়ে চলে যাবে, আর আমি সেই দুঃখে মন ভাঙা হয়ে সারা জীবন পড়ে থাকবো, তো তারা ভুল ভেবেছে। কারণ আমি একখানা পাগল, একটা সানকি নিজের স্বপ্নের জন্য সব করতে পারি। কারণ আজকে আমি শুধুমাত্র নিজের কাজ করব, এদের জবাব সময় দেব। কারণ সহনেওয়ালা জব জুন সহকার ভি মুস্কুরা দে না, তো উস ইনসান কা বদলা ভগবান খুদ লেতা। আর নয়, এবার যে যত বেশি আমাকে আঘাত দেবে দিক, কারণ এখন থেকে প্রতিবার আমি যত বেশি আঘাত পাবো তত বেশি স্ট্রং হব। আর থেমে থাকার কোনো কারণ নেই। Because if they will hurt me, I will get back up and will become more stronger than before. If they break me, I will collect the pieces and get back up again and will become more stronger than all of their imagination. Jara amake gurutto debe na, taderke ami ekhon theke just ignore korbo. Ei amar rule from now on. আমাদের কিন্তু একটা কথা কখনো ভোলা উচিত নয়, যে এই সমস্ত লোকেরা আমাদের নিয়ে যারা আজ নিন্দা করছে, সমালোচনা করছে, তার জন্য আমাদের ভেঙে পড়ার জায়গা তো আনন্দ করা উচিত। তারা আমাদের নিয়ে যে সমালোচনা করছে, তার মানে আমরা সমালোচনার যোগ্য, আমরা সমালোচনার যোগ্য আজকে হয়ে উঠতে পেরেছি। অ্যাকচুয়ালি দিস পিপলস আর টক্সিক পিপলস হু আর ট্রাইং টু ইনটক্সিকেট আস। এই ধরনের লোকেরা খারাপ আমি বলবো না, কিন্তু এরা আমাদের জন্য ভালো নয়, কারণ আমরা এক অ্যালাইনমেন্টে আসি না। যদি এই ধরনের লোকেরা, এই ধরনের টক্সিক পিপলস, সে যেই হোক না কেন, আমাদের ফ্রেন্ডস হোক, রিলেটিভস হোক, ইফ দে আর ইন দ্য ওয়ে অফ মাই ড্রিমস, দেন আই শ্যাল সাজেস্ট দেম টু মুভ, অ্যান্ড আই ডেয়ার ইউ অল টু বিল্ড ইউর ওন প্যাথ টুয়ার্ড ইউর অফ ইউর ড্রিমস লাইফ।